কেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে। এ কার্যক্রমের ফলে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্রঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্রঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্রঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মান উন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরির সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা। এতে কোনো উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেনি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে দেশে একটা চিন্তাভাবনা ছিল যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র নিরসন সম্ভব। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র নিরসনের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠান সহযোগী সংস্থাদের অর্থায়ন করে, যারা সাধারণ মানুষকে, গরিব মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে ক্ষুদ্র ঋণ দিতে থাকে। তবে কয়েক বছর কাজ করার পরে এটা প্রতীয়মান হয় যে শুধু ক্ষুদ্র ঋণ যেভাবে দেওয়া হয়, প্রথাগত ক্ষুদ্র ঋণ, অর্থাৎ সপ্তাহে সপ্তাহে সেটা পরিশোধ করতে হবে এবং উচ্চ একটা সার্ভিস চার্জের মাধ্যমে, তখন যে চিন্তা আসে সেটি হলো যে একে বৈচিত্র্যায়ন করতে হবে। তো বৈচিত্র্যায়ন করার জন্য দুটো বিষয়ে জোর দেওয়া হয়। একটি হচ্ছে, প্রথম দিকে অতি দরিদ্রদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না, কেননা তারা সেটা পরিশোধ করতে পারবে কি না সেটা নিয়ে যারা ক্ষুদ্র ঋণ দেন তাদের মধ্যে সন্দেহ ছিল। আরেকটি ছিল যে সপ্তাহে সপ্তাহে পরিশোধ করা। এই দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি বড় আকারের প্রথম অতিদারিদ্র নির্মূলের জন্যে প্রকল্প গ্রহণ করে 2005 সালের দিকে। আর দ্বিতীয় যেটি, যে দুই সপ্তাহে সপ্তাহে পরিশোধ করা, সেটার থেকেও অনেকখানি বেরিয়ে এসে মাসে বা ছ মাসে, যেটা কৃষি ঋণ সেখানে মৌসুমি ঋণও বলা হয়, সেখানে ফসল কাটার পরেও ফেরত দেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু তারপরেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্যক্রম ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। এরপরে আস্তে আস্তে যে চিন্তার বিকাশ ঘটে, 2010 সালে আমরা সমন্বিত উন্নয়নের চিন্তাভাবনা নিয়ে কার্যক্রম শুরু করি। তার মানে হচ্ছে কি, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, অবকাঠামো, সামাজিক পুঁজি ইত্যাদি সবকে অনুষঙ্গকে সমন্বিত করে উন্নয়ন প্রক্রিয়া আমরা যেটা শুরু করি, তার কেন্দ্রেই মানুষ, মানুষকে কেন্দ্র করে সেই প্রক্রিয়াটা শুরু হয় এবং প্রত্যেক পরিবার ভিত্তিক একটা পরিকল্পনা তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়। সেটাকে সমৃদ্ধি নাম দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের সম্পদ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন, মানুষের সক্ষমতা না থাকলে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। তো কাজেই সক্ষমতা, শিক্ষা, প্রশিক্ষণ এবং সচেতনতার মাধ্যমে সক্ষমতা সৃষ্টি করা হয়। এই কর্মসূচি 43টা ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। প্রথমে 21টি নেওয়া হয়, তারপরে 14টি, তারপরে 8টি, এবং প্রথম যে 21টি নেওয়া হয় সেগুলির প্রায় সাড়ে তিন বছর হয়ে গেছে এবং ইতিমধ্যেই আমরা একটি বহির্মূল্যায়নের ব্যবস্থা করেছি, যাতে দেখা গেছে যে কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি সেগুলি বাস্তবে ফলপ্রসূ হচ্ছে এবং মানুষ খুবই উৎসাহিত এই কাজে। তো এই প্রক্রিয়াকে অতি সম্প্রতি আমরা আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করেছি, কিন্তু প্রাথমিক অবস্থায় সেই ইউনিয়নগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সচেতনতা বৃদ্ধির কাজ হবে। পরবর্তীতে আস্তে আস্তে অর্থনৈতিক এবং অন্যান্য কার্যক্রম সেখানেও সম্প্রসারিত হবে। এছাড়াও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অন্যান্য
প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলি থেকে আমরা মানুষকে যাতে কেন্দ্র করে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তার বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা করছি। এবং আমাদের সহযোগী সংস্থা প্রায় 200-এর উপরে, এই সহযোগী সংস্থাদের তাদের বছরে যে সঞ্চয় থাকে বছরের পরে সেখান থেকে 10% তারা শিক্ষা স্বাস্থ্য সহ সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো কাজেই আমরা একটা সামাজিক, অর্থনৈতিক এবং অন্যান্য পরিবেশগত একটা সমন্বিত উন্নয়ন মানুষকে কেন্দ্র করে পরিচালিত করার শুরু করেছি এবং সেটা আস্তে আস্তে ব্যাপ্তি লাভ করছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই পথ অনুসরণ করে দারিদ্র বিমোচনে অবদান রাখবে, এই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পিকেএসএফ এর সফল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনই একটি সহযোগী সংস্থা হচ্ছে নিউ এরা ফাউন্ডেশন। 1988 সালে দুটি হাত আর বুদ্ধি দিয়ে গড়ব জীবন গ্রামেই বসে, এই মূল মন্ত্রকে ধারণ করে প্রান্তিক ও ভূমিহীন জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়। নিউ এরা ফাউন্ডেশনের জন্ম 1998 সালে। আমার 10টা ব্র্যাঞ্চের ভিতরে মোটামুটি 15,000 সদস্য আমার। তারা খুবই নিম্ন অবস্থায় ছিল, হয়তো কাজ করতে পারে কিন্তু কেউ তাদের পুঁজি নাই, তারা আল্ট্রা পোর আমরা বলি, কিন্তু তারা কাজ করার, তাদেরকে যদি আমরা হেল্প করি তারা কাজ করে কিন্তু চলতে পারে। এবং এই ধরনের গভর্নমেন্ট যখন উদ্যোগ নিল, পিকেএসএফ যখন আমাদের ফান্ডিং করলো, আমরা তো নিজস্ব কোনো ফান্ড নাই, পিকেএসএফ ফান্ড করার পরে আমরা তাদের উৎসাহিত করলাম, আমরা যখন আমাদের সাহায্যের হাত বাড়াই দিছি, দেওয়ার পরে দেখি যে তারা উঠে আসতেছে, অনেকে ভিক্ষা করে না। একজন মুচি জুতা সেলাই করত, সে এখন একটা দোকানের মালিক হয়ে গেছে। পিকেএসএফের এখন যে কর্মকাণ্ড, এটা সত্যই মনে হয় যে না, আজকে গ্রাম ডেভেলপ করছে। ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারি গ্রামের সফল নারী কৃষক মাহমুদা বেগম, যিনি সবজি চাষ করে নিজের ভাগ্যের আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গ্রামের মানুষের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত। অতি দরিদ্র পরিবারের মেয়ে ছিলেন মাহমুদা। মাত্র 11 বছর বয়সে ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারি গ্রামের নায়বালির সাথে বিবাহিত জীবন শুরু করেন। কিন্তু সংসার জীবনে প্রতি মুহূর্তে দরিদ্রতার সাথে সংগ্রাম করতে হয়েছে মাহমুদাকে। অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। স্বামীর সম্পত্তি বলতে তেমন কিছুই ছিল না, ছিল কেবল পৈতৃক সূত্রে পাওয়া 1 বিঘা আবাদি জমি। অভাব ঘোচাতে মাহমুদা দিনমজুর স্বামীর সাথে কৃষিকাজের সহযোগী হিসেবে মাঠে নামেন। দুজনের পরিশ্রমের আয়ে কোনো মতে চলত তাদের সংসার। এমন সময় পিকেএসএফ এর সহযোগী সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের সাথে তাদের যোগাযোগ ঘটে। 2001 সালে মাহমুদা বেগম ভাড়ইমারি গ্রাম উন্নয়ন সমিতির সদস্য হন। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় নিঃস্ব, ভূমিহীন, দরিদ্র মানুষের আধুনিক কৃষিতে প্রশিক্ষিত করতে পানাশি নামক প্রকল্প চালু ছিল। মাহমুদা 2002 সালে সবজি চাষের ওপর দক্ষতা বৃদ্ধির জন্য সংস্থা আয়োজিত পানাশি প্রকল্পের আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ ও লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা নিউ এরা ফাউন্ডেশন থেকে আরএমসি কর্মসূচির আওতায় সবজি চাষের জন্য 6,000 টাকা ঋণ নেন। ঋণের টাকায় তার নিজের 1 বিঘা জমিতে গাজর চাষ করেন এবং ওই বছর 11,000 টাকা লাভ পান। সেই টাকায় তিনি 2 বিঘা জমি খাজনা নেন, ওই জমিতে ঢেঁড়স উৎপাদন করেন এবং আশানুরূপ লাভ পেয়ে যান। তিনি ঋণের টাকাও পরিশোধ করেন। পরবর্তীতে সুফলন কর্মসূচির আওতায় পুনরায় 30,000 টাকা ঋণ নেন। আমি হচ্ছে 5,000 টাকা উঠাই, উঠায় আমি
ভেন্ডির চাষ করি। প্রথমে ভেন্ডির চাষ করে হচ্ছে 600 টাকা মন, একদিন দুই দিন পর পর 5 মন 6 মন উঠাই, উঠায় বিক্রি করি। আমি আর আমার হাজব্যান্ড দুইজনের সাথে উঠাই। আমার বাচ্চার বয়স এখন 1 থেকে 1.5 বছর ছোট। নিজেরা দুইজনের বাচ্চা ভুয়ে রেখে আমরা দুইজনা উঠাই ভেন্ডি। উঠাইতে উঠাইতে আমার বাচ্চা অসুস্থ হয়ে যায়। 600 টাকা মন যখন বিক্রি করলাম, মনে একটা ফুর্তি এসে গেল যে এবার তো কাজ করা যায়। হ্যাঁ, ঋণের টাকায় জমিতে গাজর, ফুলকপি, ওলকপি, ধনেপাতা, বেগুন, টমেটোর আবাদ করেন। পাশাপাশি তিনি পিকেএসএফ এর আর্থিক সহায়তায় স্থানীয় সংস্থাটির কৃষি ও প্রাণী সম্পদ ইউনিট থেকে ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরির উপর প্রশিক্ষণ দেন। জৈব সার বা ভার্মি কম্পোস্ট মূলত গরুর গোবর ও কেঁচো দিয়ে তৈরি করা হয়। তিনি নিজেই জৈব সার তৈরি করেন এবং জমিতে ব্যবহার করেন মাহমুদা। মাহমুদার জৈব সারের ব্যবহার গ্রামের অন্যান্য কৃষকদেরও জৈব সার ব্যবহারে অনুপ্রাণিত করেছে। এখন হচ্ছে ভার্মিও দিচ্ছি, ওইটা কিছু দিতে হয়, এটা এখন নতুন তো নতুন, ওইটা কমা দিয়ে এইটা এখন বেশি দিচ্ছি। এইটা দিতে দিতে যখন এটা ই হয়ে যাবে, ওইটা বলে আর লাগবে না। বর্তমানে মাহমুদা বেগমের 10 বিঘা কৃষি জমি রয়েছে। তিনি এবছর তার উৎপাদিত সবজি বিক্রি করেছেন 10 লক্ষ টাকার মতো। 2 বিঘা জমির গাজর 2 লক্ষ টাকা, 1 বিঘা জমির ওলকপি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার ধনে পাতা, 180,000 টাকার ফুলকপি এবং 3 লক্ষ টাকার অন্যান্য সবজি বিক্রিও করেছেন। যাবতীয় খরচ বাদ দিয়ে প্রায় 6 লক্ষ টাকা লাভ করেছেন এবছর। তার উৎপাদিত সবজি স্থানীয় বাজার ছাড়াও ঢাকায় সরবরাহ করা হয়। সবজি চাষ করতে দাম 4 লাখ, 4 লাখ, আর লাস্টে 10 লাখ টাকা বিক্রি হয়েছে। আরও আছে তো, উঠবে এখন পরে, এটা তো আগেই বলতে পারতেছে না। টমেটো, গাজর, তারপরে ফুলকপি, ওলকপি এটা দেওয়া হয়ে গেছে। মাহমুদা বেগম লাভের টাকায় 2টি গরু কিনেছেন। পিকেএসএফ এর সহযোগী সংস্থার প্রাণী সম্পদ ইউনিট থেকে গরু মোটা তাজাকরণের উপর প্রশিক্ষণও নিয়েছেন মাহমুদা। গরু বিক্রি করেও তিনি হয়েছেন লাভবান। ভবিষ্যতে তিনি একটি ডেইরি ফার্ম তৈরি করতে চান। বর্তমানে তার বসবাসের জন্য 2.5 বিঘা জমি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 15 লক্ষ টাকা। দুইটি গরু, 5টি ছাগল ও 18টি লিচু গাছ আছে। তার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে চান তিনি। ইতিমধ্যে তার বড় ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে এবং ছোট ছেলে পড়ছে 4th শ্রেণীতে। আমার ছেলে 2টা ছেলে, ছোটটা হচ্ছে, বড়টা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমার স্বপ্ন আছে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো অথবা বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, এটা আমার পুরা স্বপ্ন। মনে হয় আমার যা হয় হবে, আমি ছেলেকে আমি মানুষ করবো, আমার এটাই স্বপ্ন। মাহমুদা একজন সফল নারী উদ্যোক্তা। দারিদ্রকে জয় করার অদম্য ইচ্ছা আজ তাকে সমাজে মর্যাদা সম্পন্ন মানুষে প্রতিষ্ঠিত করেছে। আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে জীবন সংগ্রামে একজন সফল নারী হিসেবে মাহমুদা বেগম সৃষ্টি করেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে যে সমস্ত কাজ করি, তা হচ্ছে যারা পিছিয়ে আছে তাদেরকে সহায়তা দিয়ে যে তারা এগিয়ে যেতে পারে তার ব্যবস্থা করি। এই ক্ষেত্রে আজকে যেটা দেখেছেন যে একজন নারী যার স্বামী দিনমজুর ছিলেন এবং তারা কোনো রকমে তাদের জীবনযাপন করতে পারতেন, তারপরে আমাদের যে সহযোগী সংস্থা নিউ এরার সান্নিধ্যে এসে সেখান থেকে অর্থায়ন নিয়ে তারা ভার্মি কম্পোস্ট
বা জৈব সার নিজেরা প্রস্তুত করে সেই সার তাদের সবজিতে ব্যবহার করে। এবং এই সার ব্যবহার করার ফলে দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে বিষ আর ব্যবহার করতে হচ্ছে না, মানে ফার্টিলাইজার যেটা যার মধ্যে বিষ আছে সেটা ব্যবহার করতে হচ্ছে না, অন্যদিকে তার উৎপাদনশীলতা বাড়ে। এবং এই এটা তারা নিজেরা বিস্তৃত করেছেন তাদের এই উৎপাদন প্রক্রিয়াকে, এবং নিউ এরা ফাউন্ডেশন তাদেরকে সেই কার্যক্রমে সহায়তা করেছে। তারপরে আস্তে আস্তে তারা এখন তো খুব সুন্দর জীবনযাপন করছেন, ছেলেরা মেয়েরা পড়াশোনা করছে, তার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাও তার নিজের আয় থেকে তিনি সেটা করতে পারছেন। তো এই যে প্রক্রিয়াটা সেটা আমরা সম্প্রসারণ করার চেষ্টা করছি, যেখানেই যারা উদ্যোগী তাদেরকে আমরা উৎসাহিত করি, উৎসাহিত করে তাদেরকে সহায়তা করার চেষ্টা করি। এবং আমরা দেখব যে এই একানা এই মহিলা এই এই যে আমাদের সহযোগী সংস্থা নিউ এরা তাদের আওতায় আরও অনেকেই এই ধরনের কাজকর্ম করছেন এবং এগিয়ে চলছেন। লতারানী ও বিকাশ চন্দ্র দাসের ছোট্ট সংসার, কিন্তু তাদের সংসার জীবনের শুরুটা সুখের ছিল না। সমাজের চোখে অতি নিচু প্রকৃতির পেশা জুতা সেলাই করে জীবন চলতো তার। দাসুরিয়া ট্রাফিক মোড়ে রাস্তার পাশে বসে জুতা পালিশ ও সেলাই করতেন বিকাশ চন্দ্র। এমন সময় বন্ধুর মতো সহযোগিতার হাত বাড়ালো পিকেএসএফ এর সহযোগী সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। বিকাশচন্দ্রের সদ্য বিবাহিতা স্ত্রীকে সংস্থাটির দাসুরিয়া গ্রাম উন্নয়ন সমিতির সদস্য করে নেওয়া হয়। আর্থিক সহায়তা হিসেবে ইউপিপি প্রকল্পের আওতায় জুতার ব্যবসা করার জন্য প্রাথমিকভাবে 5,000 টাকা ঋণ দেওয়া হয়। ঋণের টাকা কাজে লাগিয়ে বিকাশচন্দ্র ব্যবসায়িকভাবে 10,000 টাকা লাভবান হন এবং প্রাথমিক ঋণের টাকা পরিশোধ করেন। লতারানী আরএমসি কর্মসূচির আওতায় আবার 10,000 টাকা ঋণ নেন। মানে অতটা ভালো ছিল না, মানে খুব কষ্টের দিন যাচ্ছিল, তাই আমি ওরা সম্পত্তি ভর্তি হয়েছিলাম, দাসুরিয়া গ্রাম উন্নয়ন সম্পত্তি ভর্তি হয়েছিলাম, হয়ে 10,000 টাকা তুলছিলাম, তুলে দোকান নিলাম, কিছু মাল আনলাম। হ্যাঁ, আর দিনে দিনে একটু উন্নতি হতে লাগলো। স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করে দাসুরিয়া বাজারে একটি ছোট্ট দোকান ভাড়া নেন। ঢাকার বংশাল থেকে পাইকারি দরে চামড়া কিনে এনে তারা নিজেরাই জুতা তৈরি করে বিক্রি শুরু করেন। সে বছর তাদের তৈরি জুতা বিক্রি করে বেশ কিছু টাকা লাভও করেন তারা। এভাবে দুজনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংসারে দারিদ্র্যের কালো মেঘ কাটতে শুরু করে। মানে আগে যেমন কষ্ট ছিল অত আর কষ্ট নেই, মানে খুব একটা দিন ভালো চলতেছে। আর দোকানে আগে থেকে বড় করছি মাল, হ্যাঁ দোকানে আছে, পাইকারি দেয়, আরও আমাদের উন্নতি হওয়ার আরও দরকার। ব্যবসা সম্প্রসারণের জন্য ক্ষুদ্র উদ্যোগী ঋণ প্রকল্প থেকে পঞ্চম দফায় লতারানী 50,000 টাকা ঋণ নেন এবং দাসুরিয়া মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে জুতা তৈরির অর্ডার নেয়া, জুতা তৈরি ও বিক্রি করা হয়। বর্তমানে অনেক শুজ নামে এলাকায় পরিচিত হয়ে উঠেছে লতারানী ও বিকাশচন্দ্র দাসের তৈরি জুতা। বিকাশচন্দ্র প্রতি মাসে 80-90,000 টাকায় জুতা বিক্রি করে থাকেন। এতে তার সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে 15-20,000 টাকার মতো লাভও থাকে। আমার স্বপ্ন যে আমরা আরও উন্নতি, মানে বড় হতে চাই, হ্যাঁ আমার দোকান আরও বড় করতে চাই, আমার ছেলেকে ভালো মতন মানুষ করতে চাই, শিক্ষিত করতে চাই, তাকে ভালো করে ওর বাবার মতন হতে দেব না, এটাই আমার স্বপ্ন। তার দুটি দোকানে 6 কারিগর কর্মরত। তাদের ভবিষ্যৎ ইচ্ছা জুতার কারখানা তৈরি করা। লতারানী আজ আর্থিকভাবে সচ্ছল এবং সমাজে মর্যাদা নিয়ে বসবাস করছেন। তার সফলতার পেছনে পিকেএসএফ এর আর্থিক সহায়তা ও তার পরিশ্রম তাকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে এসেছে। দরিদ্র মানুষ, তার জীবনযাপন খুব কঠিন ছিল। জুতা মেরামত করে নিজের হাতে তার জীবন কোনো রকম তিনি চালাতেন। তারপরে আমাদের সহযোগী সংস্থা যে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন যে অর্থায়ন করে, তার মাধ্যমে তারা
ঋণ নেন, ঋণ নিয়ে তারপরে তার কাজগুলোকে আস্তে আস্তে সম্প্রসারিত করতে থাকেন। এখন তিনি তার জুতার দোকানের মালিক, নিজে জুতা তৈরি করেন আর মেরামত করেন না। তো এই যে তার একেবারে হীন, একেবারে দুর্বল অর্থনৈতিক অবস্থা থেকে এসে তার যে একটা একটা অবস্থানে তিনি আসলেন, তার একটা মর্যাদার অবস্থানে তিনি আসলেন, সেটা হচ্ছে দুটো দিক থেকে। একটা হচ্ছে তার নিজের উৎসাহ আছে, আরেকটা হচ্ছে যে নিউ এরা ফাউন্ডেশন তাকে নানান ধরনের সহায়তা করেছে এবং তারা বাজারজাতকরণেও সহায়তা করা হয়েছে। তো এই এইভাবেই দেশটা এগিয়ে যেতে পারে, যে যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা অন্যান্য যে সমস্ত সংস্থা দারিদ্র নিরসনে কাজ করে তারা যদি মানুষগুলোকে সহায়তা করে, শুধু কিছু কয়েকটা টাকা দিয়ে নয়, তাকে প্রশিক্ষণ দিতে হবে, তাকে পরামর্শ দিতে হবে, তার উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা দিতে হবে, এই সবগুলো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তার যে কর্মসূচি তার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এবং আস্তে আস্তে কর্ম পদ্ধতিকে প্রয়োজন অনুসারে যেখানে যেরকম করার কথা সেইভাবে করা হচ্ছে এবং সেই প্রক্রিয়াটা অবশ্যই অব্যাহত থাকবে। পিকেএসএফ এর প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।